हेलो वेलकम बैक टू माय चैनल। आज के बनाब शिंग माछेर दो पेयाजो। एजोन्नो एखाने आमि शिंग माछ माखिए नियेछि लवण हलुद दिए आर निये निलाम पेयाज। तेल हलुद लवण मरीच एगुलो तो आछेई, सो एगुलो आमि आर देखाच्छि ना। एखन कड़ाइटा चूलाय बसिए दियेछि। कड़ाइते दिए दिब सयाबिन तेल, तेलटा गरम हवा पर्यन्त अपेक्षा करब। गरम होलेई माछ ढेले दिब। आमरा सबाई जानी शिंग माछे प्रचुर परिमाणे प्रोटीन, आयरन, विभिन्न खनिज उपादान रयेछे। ताई विशेष करे जादेर रक्त शून्यता हय आर बाच्चादेर क्षेत्रे बोलुन आर गर्भवती मेयेदेर क्षेत्रे बोलुन, सब मानुषेर जन्य आसले ए माछटा अनेक उपकारी। एई तो सबगुलो माछ भाजा हये गेछे। एखन आमि ओई तेलेई बसिए देब पेंयाज। पेंयाजटा एकटु नेड़े चेड़े निब लवण दिए। আমি আসলে বিয়ের আগে শিং মাছটা খেতাম না। বিয়ের পরে যখন বাবু পেটে আসলো, শিং মাছটা খাওয়া ধরেছে। আসলে এক কথায় তখন আমার হিমোগ্লোবিন অনেক কমে গিয়েছিল, যার জন্য ডাক্তার আমাকে সাজেস্ট করেছিল এই মাছটা খাওয়ার জন্য। কারণ এই মাছ খেলে নাকি শরীরে রক্ত শূন্যতা কমে আসে। এই তো পেঁয়াজটা মোটামুটি ভেজে এসেছে। এর মধ্যে দিয়ে দিব হলুদ, মরিচ, আর দিয়ে দেবে একটু আদা বাটা, একটু জিরা বাটা। এখন সবগুলো নিয়ে মশলা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো যা বলছিলাম, আসলে আগে এই মাছটাও তো খেতাম না, বলতে গেলে খেতামই না। কিন্তু এখন মাছটা এখন আমার পছন্দের মাছের তালিকায় যোগ হয়েছে। এই তো পরবর্তীতে দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়ো। আসলে আমার মা শাশুড়িরা বলে থাকে শিং মাছের ঝোলটা হচ্ছে আসলে বেশি উপকারী। আমাদের কিন্তু মাছ ভুনাটা সবচেয়ে বেশি পছন্দ। আসলে শরীরের জন্য বেশি বেনিফিট হচ্ছে মাছের পাতলা ঝোল। যদিও আমাদের বেশি ভুনাটাই খাওয়া হয়, কিন্তু এই মাছের পাতলা ঝোলটাই বেশি উপকারী শরীরের জন্য। এই তো সবগুলো মশলা পেঁয়াজ একদম ভাজা হয়ে গেছে। এখন এতে পানি ঢেলে দিয়েছি। এই তো পলক উঠে গেছে, মোটামুটি পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এতে ঢেলে দেব শিং মাছ। অনেকে আবার শিং মাছ গোটা গোটো দিয়ে দেয়, কিন্তু আমার ওটা দেখতে ভালো লাগে না। আমি অনেককে দেখেছি শিং মাছ গোটা গোটা তরকারি ঝোলে দিয়ে দিতে, কিন্তু এটা দেখতে কেমন জানি লাগে।
তাই এভাবেই দেই আমি, মোটামুটি সবাই আমরা এভাবেই দেই। আসলে একটা কথা আছে না, যে দেখতে সুন্দর হলে খেতে ভালো হয়। আপনার তরকারিটা দেখতে সুন্দর হলে অবশ্যই সেটা খেতে ভালো হবে। এই তো আমি একটা বাটিতে নিয়ে নিলাম আমার মাছের দো পেঁয়াজও, দেখুন কি সুন্দর হয়েছে। অনেকে আবার মাছটা ভাজে না, আমি একটু ভেজেই দিয়েছি, তো আপনারাও বাসায় এভাবে তৈরি করতে পারেন। মোটামুটি সবাই তৈরি করে। যাই হোক, সবাই ভালো থাকবেন দর্শক, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই, বাই বাই।